বিরামপুরে বঙ্গবন্ধু গোলকাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন। আসসালামু আলাইকুম। এমকে টেলিভিশনের খেলার সংবাদে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি শারমিন মিনা। স্পোর্টস জোনের সৌজন্যে এখন দেখবেন বিস্তারিত। দিনাজপুরের বিরামপুরে উপজেলা পর্যায়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে বঙ্গবন্ধু গোলকাপ ফুটবল টুর্নামেন্ট ও বঙ্গমাতা ফজিলতুন নেসা মুজিব গোলকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়। বিরামপুরে উপজেলা প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে গোলকাপ ফুটবল টুর্নামেন্টের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান খায়রুল আলম রাজু। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার পরিমল কুমার সরকার। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান উম্মে কুলসুম বানু, বিরামপুর সরকারি কলেজের অধ্যক্ষ ফরহাদ হোসেন, মহিলা কলেজের উপাধ্যক্ষ মেজবাবুল হক সহ প্রেস ক্লাবের সভাপতি আকরাম হোসেন। ফুটবল টুর্নামেন্টে ১৬টি কিশোর কিশোরী ফুটবল দল অংশগ্রহণ করবে। ইফতেখার, কিউআরডেক্স, এমকে টেলিভিশন। শেষ করছি এমকে টেলিভিশন খেলার সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। শিখরের সন্ধানে এমকে টেলিভিশনের পক্ষ থেকে আপনাকে অভিনন্দন। আপনি আমাদের সাথে থাকুন, প্রতিটি বিভাগ আপনার সঙ্গে থাকবে। এমকে টেলিভিশন।